দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইভেন্টস অনের আজকের পর্বে। আজকের এই অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি একটি বিশেষ ইভেন্টকে কেন্দ্র করে। আপনারা জানেন যে কুলাউড়া সমিতি ইউকে তারা বহু বছর ধরে যুক্তরাজ্যে তাদের কার্যক্রম পরিচালনা করছে, কিন্তু আজকের এই আয়োজনটি আসলে মূলত একটি নির্দিষ্ট ইভেন্টকে ফোকাস করে। আপনারা জানেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21 ফেব্রুয়ারি এটি জাতিসংঘের মাধ্যমে স্বীকৃত হয়েছে, এবং সেই স্বীকৃতি আমাদের বাঙালিত্ব, আমাদের সাংস্কৃতিক যে বহমানতা, সেই বিষয়টিকে ধারণ করে কুলাউড়া সমিতি ইউকে আগামী 10 ফেব্রুয়ারি একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা, আবৃত্তি এবং সাংস্কৃতিক পরিবেশনা থাকছে। এবং আমরা কেন কুলাউড়া সমিতি এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেটি উদযাপনের লক্ষ্যে আমাদের বাঙালিত্বকে, আমাদের সাংস্কৃতিক চেতনাকে তারা নিজেদের মতো করে আলোচনার মাধ্যমে তরুণ প্রজন্মকেও সম্পৃক্ত করতে চাইছেন তারা, এই উদ্যোগটি সম্পর্কে কথা বলবার জন্যে এই ইভেন্টস অনের প্রথম পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। ওই সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন নেতৃস্থানীয় দুজন ব্যক্তিকে আমি শুরুতেই তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার নিকটতম ডানে রয়েছেন মোহাম্মদ আজিজ, সাবেক সভাপতি কুলাউড়া সমিতি ইউকে, এবং তার ঠিক পাশেই রয়েছেন আবুল লেইস মুন্সি, যিনি কুলাউড়া সমিতি ইউকের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আমি শুরুটা করতে চাই মোহাম্মদ আজিজ আপনাকে দিয়ে। আপনার কুলাউড়া সমিতি ইউকের সঙ্গে আপনার যে সম্পৃক্ততা, এর বাইরেও কমিউনিটিতে, সাংস্কৃতিক জগতে আপনার একটা জোরালো পদচারণা আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময়ে, আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে কুলাউড়া সমিতি ইউকের অনেক কার্যক্রমের মধ্যে আলাদা করে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের এই উদ্যোগটি কেন নিলেন আপনারা, মানে কি অ্যাচিভ করতে চান বা কেন মনে হলো যে এরকম একটি আয়োজন করা দরকার? আপনি শুরুতেই বলে ফেলছেন, ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শক এবং টিভি কর্তৃপক্ষ সবাইকে আমাদেরকে এই আয়োজনে আনার জন্য। তো আমি শুরুতেই আপনি বলে ফেলছেন যে এটা এখন আর আমাদের জিনিস নাই, বাংলাদেশের আমরা আন্দোলনের মাধ্যমে 21 ফেব্রুয়ারি পালন করতাম সবসময়, এটা আমাদের বাংলাদেশের আঙ্গিনাই ছিল, কিন্তু এখন এটা সমগ্র বিশ্বের। তো সমগ্র বিশ্ব যেখানে সব রাষ্ট্র ব্যবস্থার ভিতরে এটা পালন করা হচ্ছে, আলোচনা হচ্ছে, হোয়াই নট আমরা ছোটোখাটো অর্গানাইজেশনের পক্ষ থেকে যার যা অবস্থান থেকে আমরা করছি না কেন, এটা আমাদের স্টার্ট, মানে স্ট্যান্ডিং পয়েন্ট। তো আমি মনে করি কুলাউড়া সমিতি সঠিক দায়িত্ব পালন করতেছে, এবং কুলাউড়া সমিতি একটা উদ্যোগ নিল, শুরু করলো, আজকে হয়তো ছোটো করে নিচ্ছে, ভবিষ্যতে হয়তো আরও বড়ো করে নেবে, আরও বড়ো করে নেবে, এইভাবে সবারই দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধের জায়গা থেকে কুলাউড়া সমিতি এই দিনটি কেন, বিজয় দিবস আসতে পারে, স্বাধীনতা দিবস আসতে পারে, বা ন্যাশনাল বাঙালি আমাদের অস্তিত্বের লড়াইয়ে ভূমিকা রাখার ক্ষমতা, মানে এবিলিটি সবার আছে, করা উচিত, আমরা আসলে করি না, পার্থক্য জায়গায়। আপনি যেটি বলছিলেন যে আমাদের জাতীয় দিবসগুলো বা যেখানে আমাদের স্বাধিকার, স্বাধীনতা এবং আমাদের যে অস্তিত্বের যে বিষয়টি রয়েছে সেই বিষয়গুলোকে তুলে আনার একটা উদ্যোগ, কিন্তু আমি যেহেতু আপনারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা 21 ফেব্রুয়ারি নিয়ে করছেন, এই জায়গাটিতে একটু জানতে চাই যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনারা এই অনুষ্ঠানটির আয়োজন করছেন, বিলেতে একটা বড় সংকট হচ্ছে আমাদের পরের প্রজন্মের, যারা তারা আমাদের ভাষা থেকে দূরে সরে যাচ্ছে, সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে এবং ওভারঅল শেকড় থেকে দূরে সরে যাচ্ছে। আপনারা যখন এই উদ্যোগটি গ্রহণ করেছেন সাংগঠনিকভাবে, আপনারা কি ওই বিষয়গুলো চিন্তা করেছেন যে শুধু একটি অনুষ্ঠান নয়, এটির একটা পরম্পরা থাকবে, এটির একটি ধারাবাহিক প্রক্রিয়া থাকবে যেটির মাধ্যমে ওই যে কানেক্টিভিটি সেটি তৈরি হবে? অবশ্যই অবশ্যই এটা হতে পারে। আপনি সুন্দর একটা প্রসঙ্গ টেনে আনছেন, আপনি নিশ্চয়ই জানেন, আমি নিজেও জানি যে এই লন্ডনের টাওয়ার ইউনিভার্সিটি যে বাংলা ভাষার চর্চা বা একাডেমিক্যালি ভাবে এটাকে ইস্টাবলিশ করার অনেক বড় উদ্যোগ ছিল, এটাও কিন্তু এখন ছোটো হয়ে আসছে এবং সরকারও চাচ্ছে এটাকে মাইনাস করে দিতে। আমি মনে করি আমাদের এই ভয়েসটা, আমরা যে চর্চা যদি করি এইভাবে, ওইটাও যারা আন্দোলন করছে এটাকে ইস্টাবলিশ করার জন্য এটাও সহযোগী কিছু হতে পারে। তো আমার মনে হয় যে শুধু এই দিনটা পালন নয়, শুধু ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি নয়, এই মাসের যে কোনো দিনই আয়োজন যে কোনো স্থানে হতে পারে, এবং আমাদের বয়স, ত্যাগ এবং এখানে সম্পর্কিত হয়ে গেছে সব ভাষাভাষীর মানুষ, এখানে সব ভাষাভাষীর মানুষ আসতে পারে, তার পেট্রিয়টিজম, তার দেশপ্রেম, তার সাহিত্যপ্রেম সব কিছু উজাড় করে দিতে পারে, এবং সেখান থেকেই একটা প্রজন্ম হয়তো তৈরি হয়ে আসতে পারবে এবং তার মনের ভিতরে একটা স্বপ্ন জাগতে পারে, এবং সেই স্বপ্ন থেকে আমরা হয়তো ব্যক্তিত্ব পেতে পারি। ধন্যবাদ। আমি একটু এই সংগঠনের সাধারণ সম্পাদক আবুল লেইস মুন্সি আপনার কাছে আসতে চাই, যে এরকম একটি উদ্যোগ আপনারা নিয়েছেন এবং স্বাভাবিকভাবে আপনারা মনে করেছেন যে এই যে সাংস্কৃতিক যে পরিচয় সেটা আমাদের এখানে যারা ডায়াসপোরা রয়েছে বা আমরা যে কমিউনিটি, বাঙালি কমিউনিটির কথা বলি,
সেখানে আবার নতুন করে এই বিষয়গুলো নিয়ে কথা বলা প্রয়োজন, যে কারণে আপনারা আলোচনা আবৃত্তি এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করেছেন। এটা কি প্রথমবারের মতো হচ্ছে নাকি এর আগেও হয়েছে আপনাদের এই সংগঠনের মাধ্যমে? এটা আসলে নতুনভাবেই আমরা মনে করি, এটা নতুনভাবেই শুরু করছি। ইতিপূর্বে অনেক সংগঠন অনেকভাবে এটা উপস্থাপনা করেছে। স্পেসিফিক্যালি আমরা শুধু, যদিও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা ইতিপূর্বে পরিবেশন করেছি, এই বছর আমরা অত্যন্ত সুচিন্তিত চিন্তা করেই বলা যায় যে এটা একটা আলোচনা সভা মাধ্যমে বা আবৃত্তি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সুনির্দিষ্ট একটা চিন্তা থেকেই আমরা এটার আয়োজন করেছি। এবং এটা বিশেষ করে আমাদের যে ব্যক্তিগত যে আমরা সমিতির পক্ষ থেকে যে উদ্যোগটা নিয়েছি, যে সেটা যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের মানসপটে বাংলাদেশি বা বাঙালি আবেগ বা দেশপ্রেম জাগানোর যে একটা প্রয়াস আপনি বলতে পারেন, সেটা আমাদের মাধ্যমে এই প্রথমবারের মতো আমরা শুরু করছি। ভবিষ্যতে আমাদের আশা আছে পর্যায়ক্রমে আমরা নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে এবং সুবিস্তৃত পরিসরে এটা করার আর চিন্তা ভাবনা করছি। সেই হিসাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদেরকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন এবং আপনার মাধ্যমে আমরা ভিউয়ার্সদেরকে আমাদের মানে ভবিষ্যৎ চিন্তা বা বর্তমানে আমরা কী চিন্তা করছি এবং ভবিষ্যতে কী করতে চাই তা মানে আমাদের বলা যায় যে আমরা যা করতে চাচ্ছি আর কি, যে সেটা আপনাদের মাধ্যমে মানুষের কাছে উপস্থাপন করতে চাচ্ছি। আপনি একটু অনুষ্ঠানের ডিটেলসটা যদি আমাদের ভিউয়ার্সদের জন্য আরেকবার একটু বলেন, যে আমি যদিও বলেছি যে এটি কবে হবে, কোন সময় হবে এবং আসলে কী কী হতে যাচ্ছে, প্রোগ্রামটা সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, আমরা আগামী 10ই ফেব্রুয়ারিতে ব্রাডি আর্ট সেন্টার, অ্যাড্রেসটা হচ্ছে হ্যানবারি স্ট্রিট, লন্ডন E1 5HU, একটা থেকে আমরা অনুষ্ঠানটা শুরু করব এবং বিভিন্ন ধাপে ধাপে আমরা এখানে আলোচনা অনুষ্ঠান আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সফলতার পর্যায়ে নিয়ে যেতে চাই। আলোচক হিসেবে কারা থাকছেন? আলোচক হিসাবে আমরা এখানের সাংবাদিক এবং যারা বিশিষ্ট লেখক আছেন কয়েকজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তারা আলোচনায় অংশগ্রহণ করবেন এবং এই দেশের মিডিয়া যারা খ্যাতিমান আছেন, যারা মনে করেন আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের যারা অত্যন্ত ভালো পজিশনে আছেন, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং চেষ্টা করছি যে আমরা অত্যন্ত উন্নত মানের আলোচনা, যাতে একটা উন্নত মানের আলোচনা এবং আবৃত্তি যেগুলা সবার কাছে গ্রহণযোগ্য এবং আনন্দদায়ক হয় সেই ধরনের একটা অনুষ্ঠানের চিন্তা ভাবনা করছি এবং আশা করি আমরা সেটাতে আপনাদের সবার সহযোগিতায় আমরা সফল হব বলে বিশ্বাস করি। ধন্যবাদ। আমি একটু জনাব আজিজ আপনার কাছে আবার একটু আসতে চাই, যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটি নিয়ে গবেষণাধর্মী কাজ হয়েছে, এটি নিয়ে যখন এটি স্বীকৃতি যখন মেলেনি তখন এটি নিয়ে আপনি যেমনটি বলছিলেন যে এটি নিয়ে সারা পৃথিবীতে একটি ক্যাম্পেইন হয়েছে, কিন্তু শুধুমাত্র ওই 21কে সামনে রেখে একটি অনুষ্ঠানের মধ্যে আলোচনা হয় এবং সেটি একটা পর্যায়ের পরে সারা বছর আর সেটির কোনো খবর থাকে না, এটি আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই। কিন্তু কুলারো সমিতির কি কোনো স্পেসিফিক কোনো এজেন্ডা রয়েছে যে এটিকে পুরো বছর ব্যাপী কোনো একটা কার্যক্রমের ভেতরে নিয়ে আসা যায় কি না, সেরকম কোনো চিন্তাভাবনা কি রয়েছে? সুন্দর একটা প্রশ্ন করেছেন, কারণ এই দেশে যে সমস্ত অর্গানাইজেশন আছে, সমিতি বলেন, সংস্থা বলেন, ফাউন্ডেশন বলেন, সবারই একটা মানে কর্মপরিধি থাকে বা একটা কনস্টিটিউশন থাকে, আমাদেরও সেরকম আছে। আমরা এইবার এই সমস্ত আগে যেমন অনুষ্ঠানটা হইতো একটা মিলন মেলার মতো, খাওয়া দাওয়া হইতো ইত্যাদি ইত্যাদি, ওই জায়গা থেকে বেরিয়ে আসছি। মানে আমরা উচিত প্রত্যেকটা অর্গানাইজেশন কালচারাল কেস তুলে ধরা ডেভেলপমেন্টে নিয়ে যাওয়া, এটা শুরু। আমরা বলতে পারবো না কি কী করে ফেলবো, কিন্তু এটা যদি শুরু করা যায় তাহলে ধাপে ধাপে একটা বড় জিনিসও হতে পারে। আপনি লক্ষ্য করবেন অনুষ্ঠান মানে কী, কত হাজারে বিজারে মানে আপনার অর্গানাইজেশন আছে, একটু আলোচনা করেন, বক্তার শেষ নাই। কিন্তু যখন কালচারাল অনুষ্ঠানটা হয়, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, তখন একজন ভালো শিল্পী একটা তার উপস্থাপন করবে একটা পারফরমেন্স, সেটা দেখার জন্য কিন্তু দর্শন আর বসে নেই, সবাই চলেই যান। আমরা এই অনুষ্ঠানটা অন্য একটা স্টাইলে শুরু করব, যাতে এই অনুষ্ঠানের জন্য যেহেতু
ইম্পর্টেন্স দিয়ে শুরুতেই দেব, যাতে সবাই যাতে বসার সাথে সাথে যেটা বলছি আমরা এটা কাজেই প্রমাণিত করব। এবং আপনি লক্ষ্য করুন, যদি মানে ইনশাল্লাহ আমরা যেভাবে চিন্তা করছি যদি তাই হয়, হোক স্বল্প সময়ের, এই স্বল্প সময়ের অনুষ্ঠানটা যতজন বসা থাকবে ততজন যেন মনে করে একটা সার্থক অনুষ্ঠান দেখে গেলাম, আলোচনাটা এবার আলোচনা করেন, রাইট, এই ধরনের মানে শুরু হইতে পারে। কিন্তু যে আমাদের কাছ থেকে যদি খুব বড় একটা এক্সপেকটেশন করেন তো তো আমরা বলাটা ঠিক হবে না। সংগঠনটা ছোট, সবাই মানুষ তো সবাই ব্যস্ত থাকে, তাছাড়া আমরা দু একটা অনুষ্ঠান দেখছি প্রজন্মরা আসে, তো তাদেরকে তাদেরকে আরও কীভাবে সমন্বিত করা যায়, দুঃখী করা যায়, এটাই চিন্তা আসলে। যে প্রশ্নটি আপনাকে করেছি সেটি করার পেছনে একটা অন্তর্নিহিত উদ্দেশ্য রয়েছে, সেটি হচ্ছে যে বাংলা ভাষাটি, আমি যেমনটি বলেছিলাম শুরুতে যে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে প্রায়, তো এই যে উদ্যোগগুলো রয়েছে, ধরা যাক আপনাদের সংগঠনের যারা সদস্য রয়েছেন, মেম্বার রয়েছেন, অন্তত তাদের মধ্যেও যদি সপ্তাহে একদিন বা মাসে দুদিন বাংলা শেখার কার্যক্রমটি পরিচালনা করা যায়, সেক্ষেত্রে আপনারা যে উদ্যোগটি হাতে নিয়েছেন সেটা হয়তো আরও একটু স্ট্রেন্থেন হবে। এবং আমাদের যেখানে ইন্টারেস্ট সেটা হচ্ছে যে যদি বাংলা ভাষা না থাকে বাংলা মিডিয়াও কিন্তু বিলেতে টিকে থাকবে না, থাকবে না। কাজেই আপনারা কখনো এইভাবে চিন্তা করেছেন কিনা যে এরকম নিয়মিত কিছু করা যায়? আপনি আরো একটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এই যে কয়েকটা সপ্তাহ যাচ্ছে এবং গত কালকে পর্যন্ত এই টাউনহলসে কিন্তু বড় একটা মিটিং হয়ে গেল, যেখানে টাউনহলসের প্রশাসনই চাচ্ছে এই মানে যে বাংলা শিক্ষার জন্য ছোট ছোট যে মানে স্কুলের পরে স্কুলে এগুলো বন্ধ করা যায় কিনা, এই ফান্ডটা তারা সংগ্রহ করতে চায়। আপনি শুনে খুশি হবেন, একজন শিক্ষক আমাদের বাংলাদেশের যে এখানে শিক্ষকতা আছে সে উঠে বলছে, আপনি তো আপনার বক্তব্যে বলছেন যে 44 মিলিয়ন পাউন্ড সেভ করবেন, সেই হিসাব অনুযায়ী আমরা দেখতেছি মাত্র 6K আমাদেরকে দেন এই আমরা এই কর্মসূচি পালনের জন্য, কিন্তু এত বড় ব্লেম দিচ্ছেন কেন? এটা তো নারীর স্পন্দন, আপনার যুগ যুগ ব্যাপী এই মানে এই দেশ লালন করে আসছে সমগ্র বিশ্বের সংস্কৃতিকে ভাষাকে, তারা দিয়েছে অনেক কিছু, মানে এটা বন্ধ হবে কেন? আমার মনে হয় আমরা জেগে ওঠার এখনই সময়। ওই যে আমরা একটা অনুষ্ঠান করছি যে এখান থেকে দুইজন মানুষও যদি আমরা জেগে উঠতে পারি, তাদেরকে সহযোগিতা করতে পারি, মানে স্পিরিট দিতে পারি, ভালো হবে। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আবুল ইস মুন্সী, আপনার কাছে যাচ্ছি যে আমাদের যারা দর্শক রয়েছেন যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, আপনি যেহেতু সংগঠনের সাধারণ সম্পাদক, আপনাদের 10 তারিখের এই প্রোগ্রামটিকে সামনে রেখে তাদের উদ্দেশ্যে আপনার কী বলবার আছে, কী আহ্বান আছে? হ্যাঁ, যদিও ধন্যবাদ আপনাকে এই সুযোগ দেওয়ার জন্য, যদিও এটা কুলওয়ারা সমিতি ইউকে কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান, বেসিক্যালি এই অনুষ্ঠানটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনুষ্ঠানটা সমস্ত আমরা যারা বাঙালিরা আছি ছড়িয়ে ছিটিয়ে, শুধু আমি বলি না যে কুলওয়ারার বা কোনো সিলেটের বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনুষ্ঠানটি সবার, এবং আপনার মাধ্যমে আমি সবাইকে ইনভাইট করতে চাই অনুষ্ঠানের দিন আপনারা সবাই আসেন এবং আরও গভীরভাবে আমরা বিষয়টি নিয়ে আরও আলোচনা করি, সম্পৃক্ত হই, এবং সবাইকে আপনার মাধ্যমে আমি আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার জন্য। অনুষ্ঠানটা হবে 10ই ফেব্রুয়ারি ব্রাডি আর্ট সেন্টার, হেনবারি স্ট্রিট, লন্ডন E1 5HQ U। আপনি আজকে আমি বিশেষভাবে বলুল ভাই আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার মাধ্যমে আমরা আজকে অনেক সুযোগ পেলাম যে সবাইকে আমাদের এই অনুষ্ঠান সম্বন্ধে জানানোর এবং ইনভাইট করার একটা। অনেক ধন্যবাদ আবুল ইস মুন্সী এবং মোহাম্মদ আজিজ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম তাদের কথা কুলওয়ারা সমিতি ইউকের যে আয়োজনটি সেটি নিয়ে, এবং আইওন টিভি সবসময় চায় যে আমাদের যে সাংস্কৃতিক বহমানতা, আমাদের শেকড়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে তুলে ধরবার জন্য আমাদের যারা অডিয়েন্স রয়েছে এবং যারা প্রথম প্রজন্মে, তাদের একটা দায়িত্ব রয়েছে যে পরের প্রজন্মকে এই বিষয়গুলো নিয়ে বাঙালিত্ব বলে যে বিষয়টি রয়েছে সেইটির মর্মার্থ তাদেরকে যেন অনুধাবন করতে পারে পরের প্রজন্ম, সেই দায়িত্বটুকু নেওয়ার জন্য আমরা একটা ছোট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিজ্ঞাপন বিরতির পরে এই অনুষ্ঠানের ইভেন্টের যারা আয়োজক তাদের মধ্য থেকে আরও নতুন দুজনকে নিয়ে হাজির হচ্ছি, সঙ্গে থাকুন।